ধানের সরবরাহ বেশি থাকার পরও দিনাজপুরে বেড়েছে চালের দাম। ভরা মৌসুমে দাম বাড়াকে অযৌক্তিক বলছেন ক্রেতা বিক্রেতারা। যদিও মিলারদের দাবি, বাজারে ধানের দাম বেশি হওয়ায় বেড়েছে চালের দাম। বিপুল সরকার, স্থানীয় তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে এখনো পুরোপুরিভাবে শেষ হয়নি ধান কাটা মারাইয়ের কাজ, কিন্তু এরই মধ্যে সপ্তাহের ব্যবধানে চালের মূল্য কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। আগে যেখানে গুটি স্বর্ণা 38 টাকা কেজি দরে বিক্রি হতো, এখন তা বিক্রি হচ্ছে 42 টাকা দরে। একইভাবে সুমন স্বর্ণা 44 টাকার স্থলে 47 টাকা, বিয়ার আটাশ 52 টাকা ও মিনিকেট 55 টাকায় বিক্রি হচ্ছে। ফলে বিপাকে ক্রেতা ও ভোক্তারা। এখন যে চাল কিনছি আমি 2000, ওই চালের দাম এখন 2400। এরকম যদি চালের দাম বাড়তে থাকে তো আমরা তো আমাদের সমস্যা হবে। মৌসুমের এই সময়টাতে চালের মূল্য বৃদ্ধিকে অযৌক্তিক বলছেন বিক্রেতারাও। অভিযোগ, মিলাররা ধানের মূল্য বৃদ্ধির অজুহাতে চালের মূল্য বৃদ্ধি করেছে। মিলের রেট হলো 2550, আমরা বেচতেছি 2600 টাকা। গুটি হলো 2150, আমরা বেচতেছি 2200 টাকা। বেশি হওয়ার কারণটা আমার মনে হচ্ছে মিলাররা আমরা যা চাচ্ছি তার থেকে কম দিচ্ছে, আর ধানেরও দাম বেশি। ওরা ওইটা অজুহাত দিচ্ছে যে ধানের বাজারে দাম বেশি। চালের দামটা বাড়তে না, মিল মালিকদের কাছ থেকে যেটা পাই আপনার সকালে একদম হয়, বিকেল একদম হয় নাকি? সরকার যদি এটা পদক্ষেপ না নেয় আগামীতে আরো বাড়ার সম্ভাবনা আছে। অভিযোগ অস্বীকার করে মিলাররা বলছেন বাজারে ধানের স্বল্পতা ও দাম বেশির কারণেই চালের দাম বেশি। ধানের দাম নিয়ন্ত্রণ করলে চালেরও দাম নিয়ন্ত্রণ করা সম্ভব। এখানে দাম বাড়ার কারণে আমরা যারা সাপ্লায়ার, আমরা যারা কিনি বেচি, আমরাও 10 টাকা লাভ করতে পারছি না, অথচ অনেক টাকায় আমাদেরকে কিনতে হচ্ছে। প্রতিদিন 50-100 টাকা 200 টাকা যদি দাম বাড়ে যায় আসলে বাজারটা যায় কোথায় ঠিকবে, আমরাও কেউ আইডিয়া করতে পারতেছি না। তবে চালের পাইকার ও আড়তদারদের দাবি, বাজার নিয়ন্ত্রণে সরকারি মনিটরিং জোরদার করা উচিত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।